আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সামারি বা সারসংক্ষেপ। মূলত কোনো একটি গল্পের মূল কথা বা সারসংক্ষেপকেই বলা হয় সামারি। তো আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টেকনিক শিখাবো যেটা মনে রাখলে যে কোনো গল্পের সামারি খুব মানসম্মতভাবে ইজিলি লেখা সম্ভব। তো চলো শুরু করে ফেলি। শুরুতেই একটা বিষয় মনে রাখবে যে যখন যে গল্পের সামারিটা তুমি লিখবে তখন সে গল্পের শিরোনাম কি হতে পারে, মূল বিষয় কি হতে পারে সেটা খুঁজে বের করতে হবে। ধরো আজকে আমরা এ গল্পের সামারিটা লিখতে চলেছি, তো আমরা প্রথমেই খুঁজবো এ গল্পের শিরোনাম কি হতে পারে। খুঁজতে গেলেই পাবো ইন্টারনেট। তো আজকের গল্পের শিরোনাম হিসেবে আমরা পেলাম ইন্টারনেট। এবারে লেখা শুরু করব। সামারি হিসেবে প্রথমেই শিরোনাম দিব সামারাইজিং দ্য প্যাসেজ। প্রথমে লিখবো সামারাইজিং দ্য প্যাসেজ, তুমি নিচে আন্ডারলাইন করে নিতে পারো। এরপরে লিখবো দ্য প্যাসেজ ইজ হাইলাইটেড অ্যাবাউট। দেখো অ্যাবাউটের পরে আমি এখানে খালি জায়গা রেখেছি, তুমি এখানে গল্পের খুঁজে বের করা সেই শিরোনামটি এনে দিবে। আমরা আজকের শিরোনাম হিসাবে পেয়েছি ইন্টারনেট, আমরা এখানে দিব ইন্টারনেট। তাহলে আমাদের সেন্টেন্সটি হলো দ্য প্যাসেজ অনুচ্ছেদটি ইজ হাইলাইটেড, হাইলাইট করে অ্যাবাউট ইন্টারনেট, ইন্টারনেট সম্পর্কে। এরপরে আমরা লিখব দি, এই খালি গর্তিতে লিখব সেই গল্পের শিরোনাম দি। আজকে পেয়েছি ইন্টারনেট, তাহলে আমরা ইন্টারনেট লিখে ফেলব। তাহলে দি ইন্টারনেট ইজ, এই ইন্টারনেট হয়, এটা লিখে আমরা গল্প থেকে প্রথমে দুই তিনটি খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্সেস যেটায় এই শিরোনামের পরিচয় ধারণ করে বা গুরুত্বপূর্ণ দিকগুলো ধারণ করে, এরকম গুরুত্বপূর্ণ তিন থেকে চারটি সেন্টেন্সেস এখানে লিখে ফেলব। এরপরে আমরা লিখব হাউ এভার, অর্থাৎ যাই হোক, এটা লিখে গল্পের শেষে দুই থেকে একটি সেন্টেন্সেস, খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্সেস আমরা এখানে লিখে ফেলব। এরপরে লিখব ফাইনালি, সবিশেষ, সর্বশেষ, ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যায় যে দেয়ার লাইজ মেনি ইম্পর্ট্যান্ট লেসনস, খুব গুরুত্বপূর্ণ লেসন বা শিক্ষা রয়েছে ধারণ করে ইন দি অ্যাবাভ প্যাসেজ, উপরের এ অনুচ্ছেদে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ফরম্যাটটি মনে রেখে শুধু এখান থেকে দুই তিনটি সেন্টেন্সেস এবং এখানে দুই একটি সেন্টেন্সেস যুক্ত করে যে কোনো গল্পের একটি মানসম্মত সামারি লিখে নিতে পারো খুব ইজিলি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।